পাওয়া যাচ্ছে। এটা শুধু চিরুনি দিয়ে পরীক্ষা করলেই যে হবে তার কোনো মানে নেই, আরো অসংখ্য পরীক্ষার সাহায্যে আমরা এই বিষয়গুলোকে জানতে পারি। একটা কাচ দণ্ডকে তুমি যদি রেশম দিয়ে ঘষো, একটা ইবোনয়েড দণ্ডকে যদি তুমি পশম দিয়ে ঘষো, তুমি লক্ষ্য করবে যে এদের মধ্যেও একটা আকর্ষণী ক্ষমতা তৈরি হলো, তার মানে এদের মধ্যে একটা তড়িতের উদ্ভব হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই তড়িৎ এলো কোথা থেকে, কিভাবে এলো? ঘর্ষণ করলাম, তড়িৎ চলে এলো, কিভাবে এলো? আসলে ঘর্ষণ করার সময় একটা পদার্থ থেকে ইলেকট্রন সহজেই মুক্ত হয়ে আর একটা পদার্থের মধ্যে চলে যায়। যে পদার্থ থেকে মুক্ত হয় সেই পদার্থ ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়, কারণ তার ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল। যে পদার্থের মধ্যে ইলেকট্রন প্রবেশ করে সেই পদার্থ তখন ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়। যেমন ধরো কাচকে যদি আমরা রেশম দিয়ে ঘষি, তাহলে কাচে ধনাত্মক তড়িতের অস্তিত্ব আমরা লক্ষ্য করব, আর রেশমের মধ্যে আমরা ঋণাত্মক তড়িতের অস্তিত্ব লক্ষ্য করব। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি, তাহলে ঘর্ষণের ফলে রেশম থেকে ইলেকট্রন কি কাচে গেল, না কাচ থেকে ইলেকট্রন রেশমে এলো? যেহেতু রেশম ধনাত্মক তড়িতের অস্তিত্ব দেখাচ্ছে, তাহলে বুঝতে হবে যে কাচ ধনাত্মক তড়িতের অস্তিত্ব দেখাচ্ছে, তাহলে বুঝতে হবে কাচের থেকে ইলেকট্রন মুক্ত হয়ে দ্রুত চলে গেছে রেশমের মধ্যে, তাই রেশম ঋণাত্মক তড়িৎ দেখাচ্ছে। এই তড়িৎকে আমরা স্থির তড়িৎ বলছি কেন? বলছি এই কারণে, এই তড়িৎ উৎপত্তি স্থলেই স্থির থাকে, এই তড়িৎ চলে যেতে পারে না একটা স্থান থেকে আর একটা স্থানে, সেই জন্য আমরা এটাকে বলছি স্থির তড়িৎ বা স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি। কারণ তোমরা লক্ষ্য করে দেখো, কাচ বা রেশম কিংবা এবোনাইট কিংবা পশম এই জাতীয় পদার্থগুলোর মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না, সেই জন্যে যেখানে উৎপন্ন হয় সেখানেই এটা স্থির থাকে, সেই জন্যে আমরা এটাকে বলি স্থির তড়িৎ বা স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি। আমরা এই প্রসঙ্গে তোমাদের আর একটা বিষয় একটু মনে করানোর জন্য বলে দেব, সেটা হচ্ছে যে তোমরা দেখেছো যে এই যে দুটো প্রকৃতিগতভাবে দুটো তড়িতের কথা বললাম, একটা হচ্ছে ঋণাত্মক আর একটা হচ্ছে ধনাত্মক, এই দুই প্রকারের তড়িৎ কাছাকাছি আনলে পরে তারা পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। আবার সমধর্মী তড়িৎ যদি আমরা কাছাকাছি আনি, তাহলে তারা পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে এই যে আকর্ষণ এবং বিকর্ষণ, এই দুটো ক্ষমতাই কিন্তু আমরা লক্ষ্য করছি, অর্থাৎ সমধর্মী তড়িৎ পরস্পরকে বিকর্ষণ করবে, বিপরীতধর্মী তড়িৎ পরস্পরকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সম্পর্কে বিজ্ঞানী কুলম্ব একটা সূত্র প্রতিষ্ঠা করেছিলেন, যেটাকে আমরা বিজ্ঞানে বলি কুলম্বের সূত্র। সূত্রটাতে কি বলা হলো? বলা হলো, মনে করো Q1 একটা তড়িৎগ্রস্ত কণা, Q2 আর একটা তড়িৎগ্রস্ত কণা, এদের মধ্যবর্তী দূরত্ব মনে করো R। সেক্ষেত্রে এই দুটো কণা সমধর্মী হতে পারে, বিপরীত ধর্মীও হতে পারে। আমি তো আগেই বলেছি সমধর্মী হলে পরে তারা বিকর্ষণ করবে, বিপরীত ধর্মী হলে আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ কিংবা বিকর্ষণ, এই বলের মান এটা এই আধান দুটোর গুণফলের সমানুপাতিক। তার মানে আমি যদি আকর্ষণ বা বিকর্ষণ বলটাকে এফ দিয়ে প্রকাশ করি, তাহলে এফ প্রপোর্শনাল টু Q1 Q2। আবার কুলম্ব আর একটা জায়গায় গিয়ে বলছেন, দ্বিতীয় পর্যায়ে বলছেন যে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে এফ প্রপোর্শনাল টু 1/r². তাহলে যৌগিক ভেদ শব্দটা তোমরা শুনেছো,
অঙ্ক ক্লাসে তোমাদের নিশ্চয়ই এগুলো আলোচিত হয়েছে। আমরা যৌগিক ভেদ থেকে পাই যে অতএব এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এটা আমাদের গাণিতিক নিয়ম অনুযায়ী আমরা এই সম্পর্কটাকে লিখতে পারি। এখন এই যে সম্পর্কটা আমরা লিখলাম, এখান থেকে আমরা যদি উভয় পক্ষকে সমান করতে চাই তাহলে কি হয়, তাহলে আনুপাতিক ধ্রুবক আমাদের চলে আসে। তাহলে আমরা কি লিখব, আমরা এখান থেকে লিখব অতএব এফ সমান সমান কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এই যে কে, এই কেটা হচ্ছে আনুপাতিক ধ্রুবক। এই কে এর মান নির্ভর করে কোন মাধ্যমে রেখে আমরা পরীক্ষাটা করছি, সেই মাধ্যমের উপর নির্ভর করে, আর নির্ভর করে এই আনুষঙ্গিক যে সমস্ত রাশিগুলো আছে সেই রাশিগুলোর এককের পদ্ধতির উপর। অর্থাৎ আমরা কিউ ওয়ান কিউ টু আর এফ ইত্যাদি এককগুলো, এদের রাশির এককগুলো যদি সিজিএসএ নিই তাহলে একরকম হবে, যদি এসআইতে নিই তাহলে আর একরকম হবে। সিজিএসের ক্ষেত্রে আমরা বলি, সিজিএস পদ্ধতির ক্ষেত্রে আমরা এই সম্পর্কটাকে লিখি এফ সমান সমান ওয়ান বাই কে, এটা কে ড্যাশ ধরলেই ভালো হয়, তাহলে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এই কেটাকে বলা হয় তড়িৎ ভেদ্যতা। মনে রাখবে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে সিজিএস পদ্ধতি, যেহেতু আমরা বলছি সিজিএস পদ্ধতিতে, এই কে এর মান হচ্ছে এক, কে এর মান এক, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আমরা এই ধ্রুবরাশিটার মান এক। যখন আমরা এই কিউ ওয়ান কিউ টু এইগুলোকে, এই আধানের এককগুলো যখন ইএসইউতে ব্যবহার করছি, এটাকে আমরা অনেক সময় বলি স্ট্যাট কুলম্ব, আর ইএসইউ কথাটার মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এই একক যদি আমরা ব্যবহার করি, আরটাকে যদি আমরা সেন্টিমিটার এককে ব্যবহার করি, এফ বলটাকে যদি আমরা ডাইন এককে ব্যবহার করি, তাহলে কে এর মানটা হবে শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে এক। এইটাকে বলা হয় তড়িৎ ভেদ্যতা বা ইলেকট্রিক পারমিটিভিটি। যদি আমরা এসআই পদ্ধতিতে যাই বিষয়টা আর একটু জটিল হয়ে যায়। এসআই পদ্ধতিতে গেলে আমাদের এফ এর মান হবে ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এখানে এপসাইলন জিরোটা হচ্ছে মাধ্যমের তড়িৎ, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এই যে ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো, এখানে এপসাইলনের একটা মান আছে, এটার মান যদি আমরা বসাই, এটার মান 8.85 ইন্টু 10^-12 ইউনিট। এই মান বসালে সমস্ত অংশটার মান দাঁড়ায় 9×10^9 এত একক। এখন এককটা কি, এই এককটা হচ্ছে, এটার একক তখন নিউটন, এটা মিটার, সুতরাং নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কুলম্ব স্কোয়ার, মানে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তো এইটা হচ্ছে আমাদের এসআই পদ্ধতিতে এই অংশের, এই ধ্রুবরাশির মান। এখানে আমি একটা কথা তোমাদের বলবো, এই অংশটা নিয়ে বেশি তোমাদের এত ভাবতে হবে না। তবু আমি বললাম কেন, কারণ কুলম্বের সূত্রটা মাথায় রাখাটা ভালো, তাহলে দুটো আধানের মধ্যে আকর্ষণ বল বিকর্ষণ বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কেমনভাবে নির্ভর করে, এই ধারণাটা থাকলে কিছু কিছু শর্ট টাইপ প্রশ্নের উত্তর বা এমসিকিউ দিতে আমাদের সুবিধা হবে। সেই জন্যে এই সম্পর্কেও একটা ধারণা তোমাদের থাকা ভালো। আমি একটু আগে বলছিলাম যে তড়িৎ
আমরা দুই প্রকারের বলি, একটা হচ্ছে স্থির তড়িৎ যা নিয়ে একটু আলোচনা করলাম, আর আমাদের মূল আজকের আলোচ্য বিষয়ের মূল অংশটা হচ্ছে চলতড়িৎ। আমরা এবার চলে যাচ্ছি সেই চলতড়িতের মধ্যে। চলতড়িৎ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে তড়িৎ যখন কোনো একটা মাধ্যম বা কোনো পরিবাহীকে অবলম্বন করে এক স্থান থেকে আরেকটা স্থানে এগিয়ে যায়, অর্থাৎ তড়িৎ চলছে এমন সহজ করে মাথাটার মধ্যে আনো, খুব ক্রিটিক্যালি ভাবার দরকার নেই। সেখানে চল তড়িৎ মানে যে তড়িৎ চলাচল করতে পারে, চলতে পারে, মুভ করতে পারে, সেটাই হচ্ছে চল তড়িৎ। কিভাবে করে সেই সম্পর্কে আমাদের আস্তে আস্তে জানতে হবে। এখন চল তড়িৎ সম্পর্কে জানতে গিয়ে আমরা কতকগুলো রাশি সম্পর্কে প্রাথমিকভাবে একটা ধারণা এবং রাশিগুলো সম্পর্কেও একটা ধারণা আমাদের নিতে হবে। যেমন একটু আগে আমাদের এই কথাটা বলাই আছে যে আধান বা তড়িৎগ্রস্ত কোনো কণা, আমরা বলি অনেক সময় তড়িতাহিত কণা বা তড়িৎগ্রস্ত কণা, তার মানে বুঝতে হবে সেই কণার মধ্যে প্রোটন এবং ইলেকট্রন সমসংখ্যায় নেই। যদি সমসংখ্যায় থাকতো তাহলে কণাটি নিস্তড়িত হতো। তাহলে যদি দেখো যে কণাটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত বলা হচ্ছে তাহলে বুঝতে হবে যে তার মধ্যে ইলেকট্রন সংখ্যার দিক মানে ইলেকট্রনের সংখ্যা বেশি আছে। যদি দেখা যায় যে সেটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হচ্ছে তাহলে বুঝতে হবে যে তাতে ইলেকট্রন প্রোটনের তুলনায় কম আছে। তাহলে আমরা প্রথমেই আগে দেখে নেব যে আধান তার এককটা কি। তার একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে ইএসইউ আর এসআই পদ্ধতিতে হচ্ছে কুলম। আমরা প্রধানত এই দুটো পদ্ধতিতেই যে কোনো রাশিকে বিচার করে থাকি। সিজিএস পদ্ধতিতে ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, আমরা অনেক সময় এটাকে বলি স্ট্যাট কুলম, এটাকে বলি স্ট্যাট কুলম, স্ট্যাট কুলম বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, অর্থাৎ আধানের স্থির তড়িৎ একক, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। এইবারে এই দুটো এককের মধ্যে আবার সম্পর্কটা কি, তার মানে এক কুলম তড়িৎ মানে কত ইএসইউ আধান বা কত স্ট্যাট কুলম। ওয়ান কুলম সমান সমান 3×10⁻⁹, 3×10⁻⁹ স্ট্যাট কুলম বা লিখতে পারো ইএসইউ আধান, ইএসইউ আধানও লিখতে পারো, ইএসইউ লিখলেও কোনো সমস্যা নেই, কিংবা লিখতে পারো স্ট্যাট কুলম। এটা হচ্ছে কুলম এবং ইএসইউ এর মধ্যে সম্পর্ক। প্রশ্নটা কিন্তু প্রায়শই পরীক্ষাতে আসে যে এক কুলম সমান সমান কত ইএসইউ আধান। আবার অনেক সময় এটা তো ছেলেমেয়েরা তৈরি করে ফেলে যে এক কুলম সমান সমান 3×10⁹ ইএসইউ আধান। প্রশ্নটাকে হয়তো এক্সামিনার একটু ঘুরিয়ে দিলেন, পেপার সেটার একটু ঘুরিয়ে দিলেন, দিয়ে বললেন এক ইএসইউ আধান সমান কত কুলম। সাধারণভাবে ছেলেমেয়েরা এইসব প্রশ্নের উত্তরে কি করে, তারা তো জানে সঙ্গে সঙ্গে লিখে ফেলে দেরি না করে, কিন্তু প্রশ্নটা ভালো করে দেখে না যে প্রশ্নটা কি চেয়েছে। প্রশ্নটা বলছে এক ইএসইউ আধান সমান কত কুলম, তখন তোমরা কি করবে, তখন তোমরা করবে ওয়ান ইএসইউ সমান সমান 1/3×10⁹ এত কুলম। এইটা লিখতে কিন্তু ভুল করো না, আসলে কি সম্পর্কটা চেয়েছে সেইটা দেখো। এক কুলম সমান সমান 3×10⁹ ইএসইউ, কিন্তু এক ইএসইউ সমান সমান 1/3×10⁹ কুলম, এটা যেন ভুল না হয়। এটা হচ্ছে আমাদের আধান তার একক, এই সম্পর্কে একটা ধারণা তোমাদের দেওয়া হলো। এবারে চল তড়িৎ আমরা বলছি, তাহলে এই আধান যখন আধানগ্রস্ত কণা অর্থাৎ ইলেকট্রন যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যাবে তখনই আমরা তাকে বলবো চল তড়িৎ। যেমন
তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে যখন যায় তখন আয়নের প্রবাহ হয়। যখন আমরা পরিবাহীর মধ্য দিয়ে তড়িতের প্রবাহের কথা বলি তখন আমাদের ইলেকট্রনের প্রবাহের কথা বলি। এখন এক সেকেন্ডে কোন পরিবাহীর কোন বিন্দু দিয়ে কত পরিমাণ তড়িৎ অতিক্রম করছে এক সেকেন্ডে, সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। আমরা বলি কারেন্ট, তড়িৎ প্রবাহ মাত্রা। এই যে প্রবাহ মাত্রা কথাটা বলা হচ্ছে তার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে প্রবাহিত তড়িতের পরিমাণ। পরিবাহীর যে কোনো বিন্দুতে, মনে করো এটা একটা পরিবাহী, মনে করো এ বি একটা পরিবাহী, পরিবাহীর একটা বিন্দু মনে করো এক্স একটা বিন্দু, সেই বিন্দু দিয়ে প্রতি এক সেকেন্ডে কি পরিমাণ তড়িৎ অতিক্রম করছে সেটাই হচ্ছে প্রবাহ মাত্রার পরিমাপের বিষয়। এখন তোমাদের মনে হবে স্যার প্রবাহ মাত্রা কোন দিক থেকে কোন দিকে যাবে, মনে রাখতে হবে সাধারণভাবে আমরা বলি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। স্বভাবতই তখন প্রশ্ন চলে আসে বিভব কি, তড়িৎ বিভবটা কি, আমরা আসব তড়িৎ বিভব কি সেই প্রসঙ্গে, কিন্তু আপাতত মনে রাখো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। আমরা উচ্চ বিভব বলতে ধনাত্মক প্রান্তটাকে উচ্চ বিভব, ঋণাত্মককে আমরা বলি নিম্ন বিভব। পজিটিভ হচ্ছে উচ্চ বিভব, নেগেটিভ হচ্ছে নিম্ন বিভব। এই যে তড়িতের প্রবাহটা যাবে এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের প্রচলিত নিয়ম। তড়িৎ প্রবাহের প্রচলিত নিয়ম অনুযায়ী এটাই হচ্ছে অভিমুখ। কিন্তু প্রকৃতপক্ষে আধুনিক যে ইলেকট্রনীয় মতবাদ, সেই মতবাদ অনুযায়ী যেহেতু পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ, তাহলে ইলেকট্রন কোথায় বেশি আছে, আছে বি প্রান্তে যেটা ঋণাত্মক প্রান্ত, তাহলে তড়িৎ প্রবাহ এই বিপ্রান্ত থেকে এ প্রান্তে আসছে। ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে। কিন্তু এই মতবাদটা তোমরা জেনে রাখলেও তোমাদের যদি প্রশ্ন করা হয় যে তড়িৎ প্রবাহের অভিমুখ কি, তাহলে তোমরা বলবে তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে, এই উত্তরটাই তোমরা দেবে। অর্থাৎ প্রচলিত মতবাদ অনুযায়ী যা বলা আছে সেইটা উত্তরে তোমরা লিখবে। এখন প্রশ্ন হচ্ছে যে উচ্চ মানে বিভব কাকে বলে, তড়িৎ বিভব বলতে আমরা কি বুঝি। দেখো কোনো কিছু বোঝার আগে কখনো মাথায় অতিরিক্ত চাপ নেবে না, একটু হালকাভাবে থাকবে, তাহলে বাস্তব পরিস্থিতির সাথে মিলিয়ে যখন আমরা বিজ্ঞানটাকে বোঝার চেষ্টা করব দেখবে বিজ্ঞান তোমাদের কাছে অনেক সহজ সরল হয়ে যাবে। আমি তড়িৎ বিভব বোঝাবার আগে দুটো একটা অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনাতে আসি যা তোমাদের দৈনন্দিন অভিজ্ঞতার মধ্যে আছে। আমরা যদি একটা অধিক উত্তপ্ত বস্তুর সান্নিধ্যে বা সংস্পর্শে কম তাপমাত্রার কোনো বস্তুকে আনি কি হবে সেখানে, তোমরা সবাই এই উত্তর দিতে পারবে যার তাপমাত্রা বেশি সে কম তাপমাত্রার বস্তুকে তাপ দেবে। খেয়াল রাখো তাপ দিচ্ছে কে, দিচ্ছে যার তাপমাত্রা বেশি, কাকে দিচ্ছে যার তাপমাত্রা কম। আবার দেখো আমাদের বাড়িতে জলের ট্যাঙ্কটা ছাদের উপরে আর আমরা নিচে রান্নাঘরে ট্যাপটা ছেড়ে দিচ্ছি জল পড়ছে, বাথরুমে গিয়ে ট্যাপটা ছেড়ে দিচ্ছি জল পড়ছে, আমরা কি কখনো কোনো বাড়িতে দেখেছি যে ট্যাঙ্কটা নিচে রাখা আছে আমি দোতলায় বসে ট্যাপ ছেড়ে দিলাম জল পড়ছে, তা তো হয় না। তার কারণটা হচ্ছে জলেরও প্রবাহটা হবে যেখানে জলের উচ্চতা বেশি তার মানে চাপটা বেশি, সেখান থেকে যেখানে নিচু সেই জায়গাটার দিকে জলেরও প্রবাহ হবে, অর্থাৎ এখানে চাপের পার্থক্যের উপর নির্ভর করে জলের প্রবাহ। তাহলে তাপের সাথে তাপমাত্রার যে পার্থক্য
আমরা এখানে তড়িৎ বিজ্ঞানে আমরা বিভবের সাথে আমরা এই তড়িৎ প্রবাহ মাত্রা সেই পার্থক্য ধরে নিতে পারি। অর্থাৎ তড়িৎ প্রবাহিত হচ্ছে তার পেছনের কারণটা হচ্ছে বিভবের পার্থক্য। যেমন তাপের প্রবাহ হচ্ছে তার পেছনের কারণটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। তাহলে প্রবাহ হচ্ছে তাপের, কারণটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। তাহলে প্রবাহ হচ্ছে তড়িতের, কারণটা হচ্ছে বিভবের পার্থক্য। তাহলে বিভব হচ্ছে তড়িৎগ্রস্ত বস্তুর এমন একটা অবস্থা যে অবস্থায় আসলে পরে আমরা বুঝতে পারি যে এই বস্তুটা অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে না তড়িৎ নেবে। তাহলে বিভব, যেমন আমরা বলেছি, দেখো মনে করে দেখো, আমরা বলেছি তাপমাত্রা হচ্ছে বস্তুর একটা তাপীয় অবস্থা, যা থেকে আমরা বুঝি যে এই বস্তুটা অন্য বস্তুকে তাপ দেবে না তাপ নেবে। তাহলে বিভব হচ্ছে তড়িৎগ্রস্ত বস্তুর একটা বিশেষ অবস্থা, যা থেকে আমরা বলতে পারি যে ওই বস্তুটা অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে না তড়িৎ নেবে। স্বভাবতই যেমন তাপমাত্রা বেশি থাকলে পরে কম তাপমাত্রার বস্তুকে তাপ দেয়, যেখানে জলের চাপ বেশি সে যেখানে জলের চাপ কম সেখানে জল দেয়, ঠিক তেমনি এখানেও উচ্চ বিভব থেকে তড়িৎ নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে, সেই কথাটাই আমরা তোমাদের বলি। এবারে বিভবের নানান রকমের বিষয়গুলো আমাদের এসে যাবে। ধরা যাক একটা বস্তু যার মধ্যে কিউ পরিমাণ তড়িৎ আছে, এখন এই বস্তুটার কাছে যদি আমি আর একটা তড়িৎগ্রস্ত বস্তু আনি, মনে করা যাক এটাও ছোট হাতের কিউ পরিমাণ তড়িৎ, এদের দূরত্বের উপর আর এই তড়িতের পরিমাণের উপর এদের আকর্ষণ বা বিকর্ষণ বল নির্ভর করে, এই কথাটা আমি আগেই বলেছি। এইবার যদি আমি এই আধানগ্রস্ত কণাটাকে এই আধানগ্রস্ত কণা থেকে ক্রমশ দূরে সরিয়ে নিয়ে যাই, তাহলে আমরা দেখব যে আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণটা কমে যাচ্ছে। কারণ আমি গোড়াতেই তোমাদের বলেছিলাম কুলম্বের সূত্র, সেখানে বলেছি যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব যত বাড়বে তত তাদের আকর্ষণ বা বিকর্ষণ বল কমবে। দূরত্ব তিন গুণ বেড়ে গেলে আকর্ষণ বা বিকর্ষণ বল নগুণ পরিমাণ হ্রাস পাবে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। দূরত্ব পাঁচ গুণ বেড়ে গেলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান 25 গুণ হ্রাস পাবে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি এই আধানটাকে দূরে সরাই তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলটা ক্রমশ কমে আসবে, দূরে সরাতে 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 এমন দূরে নিয়ে গেলাম যখন দেখলাম যে কোনো রকম আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাব আর কাজ করছে না, তাহলে এই তড়িৎগ্রস্ত বস্তুর চতুর্দিকে যে সীমা, যে সীমার মধ্যে বস্তুটি অন্য কোনো বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, সেই ক্ষেত্রটাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এইবার দেখো এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে বিভিন্ন বিন্দুর বিভব বিভিন্ন হবে, কোনো একটা বিন্দুর বিভব, এই বিভবের এককটা হচ্ছে ভোল্ট, এসআই পদ্ধতিতে বিভবের একক। যদি তোমাদের জিজ্ঞাসা করে তাহলে কোনো বিন্দুর বিভব 1 ভোল্ট, এইটা বলতে আমি কি বুঝি, আমরা বলবো বহুদূর থেকে 1 কুলম তড়িৎ এই বিন্দুটাতে আনতে যদি 1 জুল পরিমাণ কাজ সম্পাদিত হয় তাহলে এই বিন্দুর বিভবটা হচ্ছে 1 ভোল্ট। দেখো লক্ষ্য করে যখন আমরা কোনো কিছু রাশিকে এক্সপ্লেন করি তার সাথে অন্যান্য কিছু রিলেটেড রাশি চলে আসে, খেয়াল রাখতে হবে সমস্ত রাশিগুলোর একক যেন একটা বিশেষ পদ্ধতি অনুযায়ী হয়।
যখন আমরা এসআইতে বলবো তখন সবটাই আমাদের এসআই পদ্ধতি অনুযায়ী বলতে হবে। দেখো আমি ওই জন্যই বললাম বহুদূর থেকে কতটা তড়িৎকে আনছি, এক কুলম তড়িৎকে আনছি, কুলম এসআই পদ্ধতিতে আধানের একক। এইখানে আনতে কতটা কাজ হচ্ছে, কাজের এককটা হচ্ছে জুল। তাহলে এক কুলম তড়িৎকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি এক জুল পরিমাণ কার্য সম্পাদিত হয় তাহলে বুঝতে হবে ওই বিন্দুর বিভবটা হচ্ছে এক ভোল্ট। এইটা হচ্ছে একটা বিন্দুর বিভব সম্পর্কিত ধারণা। এটা যদি আমরা সিজিএস পদ্ধতিতে ভাবি তাহলে আমরা এই বিভবের এককটাকে বলবো স্ট্যাট ভোল্ট, স্ট্যাট ভোল্ট। যেমন আমরা আধানের ক্ষেত্রে বলেছিলাম সিজিএস একক স্ট্যাট কুলম, এখানে আমরা এসআই পদ্ধতিতে বিভবের একক ভোল্ট এবং সিজিএস পদ্ধতিতে বিভবের একক হচ্ছে স্ট্যাট ভোল্ট, স্ট্যাট ভোল্ট। এদের মধ্যেও আবার পারস্পরিক সম্পর্ক আছে। আমি এককের মধ্যে কার সম্পর্কটা কি হবে সেটা আমি একটু পরে আলোচনা করছি। এবার এটা তো একটা বিন্দুর বিভব কথা বললাম। যদি আমি বলি এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এদের মধ্যে বিভব পার্থক্যকে কি করে এক্সপ্লেন করা হবে? ধরা যাক এ আর বি বিন্দুর বিভব পার্থক্যটা হচ্ছে এক ভোল্ট। যদি হয় এক ভোল্ট বিভব পার্থক্য, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে এক কুলম তড়িৎ নিয়ে যেতে এক্ষেত্রেও এক জুল কার্য সম্পাদিত হবে। সেজন্যে আমি যদি এখানে কিউ কুলম তড়িৎ নিয়ে যাই তাহলে কৃতকার্যের পরিমাণ কত হবে? এক কুলম তড়িৎ নিয়ে যেতে যদি এক জুল কাজ হয়, কিউ কুলম তড়িৎ নিয়ে যেতে গেলে কিউ কুলম কিউ জুল কাজ হবে। বিভব প্রভেদটা এখানে এক ভোল্ট বলেছিলাম, বিভব প্রভেদ যদি ভি হয় তাহলে সম্পর্কটা দাঁড়াচ্ছে দেখো ডব্লু সমান সমান ভি ইন্টু কিউ। এই সম্পর্কটাও তোমাদেরকে অনেক দূর পর্যন্ত তড়িৎ বিজ্ঞান পড়ার সময় এই সম্পর্ক কিন্তু তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। এইটা হচ্ছে কৃতকার্য, এটা হচ্ছে বিভব, আর এটা হচ্ছে আধানের পরিমাণ। যখন কৃতকার্যকে আমরা বলছি জুল এককে, যখন বিভবকে আমরা বলছি বা বিভব পার্থক্যকে বলছি ভোল্ট এককে, যখন আমরা আধানের পরিমাণটাকে বলবো কুলম্ব এককে। আমরা সিজিএসে চলে গেলে পরে এই এককটা আবার পাল্টে যাবে। আমি বলেই দিলাম যে বিভবের এককটা হবে স্ট্যাট ভোল্ট, আধানের এককটা হবে স্ট্যাট কুলম, কাজের এককটা হবে আর্গ। দেখো লক্ষ্য করে আমরা যদি বলি তাহলে ওয়ান ভোল্ট সমান সমান ওয়ান জুল ডিভাইডেড বাই ওয়ান কুলম। এই যে ভোল্ট, এই যে ডব্লু ডিভাইডেড বাই কিউ সমান সমান ভি, তাহলে ডব্লুটা যদি জুল একক, কিউটা কুলম্ব একক, তখন ভিটা ভোল্ট একক। এবার দেখো এক জুল মানে কি? এক জুল মানে যখন আমরা সিজিএসে কনভার্ট করছি 10^7 আর্গ, যখন আমরা এক কুলমকে সিজিএসে কনভার্ট করছি তখন আমরা বলছি 3×10^9 এত স্ট্যাট কুলম, এত স্ট্যাট কুলম। তাহলে দেখো 10^7, 10^9 কেটে গেলে কি থাকে? নিচে একটা 100 থাকে, 3×100 তার মানে থাকে 1/300 এই স্ট্যাট কুলম। তাহলে ওয়ান ভোল্ট সমান সমান 1/300 স্ট্যাট কুলম। তাহলে আমি যদি বলি তাহলে ওয়ান স্ট্যাট কুলম সমান কত? এই দেখো ওয়ান স্ট্যাট কুলম সমান সমান 300 ভোল্ট। ভীষণ ইম্পর্টেন্ট রিলেশান এগুলো। এই প্রশ্নগুলো পরীক্ষাতে খুব আসে যে এক স্ট্যাট কুলম বা এক ইএসইউ বিভব সমান সমান কত ভোল্ট? বলা হচ্ছে 300 ভোল্ট। এক স্ট্যাট কুলম সমান সমান 300 ভোল্ট। কেন বলছি বারবার করে কথাটা? সাধারণত এসআই পদ্ধতিতে যে এককগুলো আমরা পাই তা পরিমাণগতভাবে
সিজিএস পদ্ধতিতে প্রাপ্ত এককের পরিমাণগতভাবে যা মান থাকে তার থেকে অনেক বেশি। এসআই মানগুলো সাধারণত বেশি হয়, কিন্তু কোথাও কোথাও ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমগুলো কিন্তু প্রশ্ন হিসাবে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। এটাও কিন্তু প্রশ্ন হিসাবে ওই জন্যে খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে সিজিএস ইউনিটের মান এসআই ইউনিটের মানের থেকে অনেক বেশি। ওয়ান স্ট্যাট কুলম সমান সমান 300 ভোল্ট, এটা মনে রাখতে হবে। ওয়ান স্ট্যাট কুলম নয়, ওয়ান স্ট্যাট ভোল্ট, এটা হচ্ছে বিভবের একক। যেমন স্ট্যাট কুলমটা হচ্ছে আমাদের বলি আমরা আধান, এটা হচ্ছে ভোল্ট। তাহলে ওয়ান স্ট্যাট ভোল্ট সমান সমান 300 ভোল্ট, এটাকে আমরা এভাবেও লিখতে পারি ইএসইউ বিভব। যেমন এটাকে আমরা লিখতে পারি ইএসইউ আধান, এটাকে লিখতে পারি ইএসইউ বিভব। ওয়ান স্ট্যাট ভোল্ট সমান সমান 300 ভোল্ট, এইটা সিজিএস এর মানটা দেখো অনেক বেশি এসআই এর মানের থেকে। তাহলে বিভব সম্পর্কিত এই ধারণাটা, তড়িৎ ক্ষেত্রের এই ধারণাটা আমাদের রাখতে হবে। দেখো তোমরা ক্লাস নাইনেও পড়েছ ক্ষেত্রবল এবং স্পর্শবল। ক্ষেত্রবলের মধ্যে তোমরা পড়েছ তড়িৎ বল, চুম্বকীয় বল এবং মহাকর্ষ বল। যে বল একটার সাথে আর একটার সংস্পর্শ না থাকলেও সেটা ক্রিয়াশীল। যেমন দুটো কণার মধ্যে ব্যবধান থাকলেও তড়িৎগ্রস্ত কণা পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে। দুটো চুম্বক বেরুর মধ্যে পারস্পরিক সংস্পর্শ না থাকলেও তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল পরিলক্ষিত হয়। ঠিক তেমনি আমরা যখন আপেলটাকে নিউটন পড়তে দেখলেন, তখন কিন্তু সেটা মাটিতেই এসে পড়ল, মাটি কিন্তু আপেলের সাথে লেগেছিল না। তাহলে দূরত্ব থাকা সত্ত্বেও এই বলটা ক্রিয়াশীল। সেই জন্য একটা পাথর খণ্ডকে যদি আমরা দোতলা থেকে ছেড়ে দিই, সেটা নিচে গিয়ে পড়বে। তাহলে এগুলোকে আমরা কি বলি? ক্ষেত্রবল বলি। কেন না? এরা একটা ক্ষেত্রের মধ্যে ক্রিয়াশীল, তাদের পারস্পরিক সংস্পর্শ না থাকলেও চলবে, সেই জন্য এগুলোকে ক্ষেত্রবল বলে। তড়িৎ বল, চুম্বকীয় বল, মহাকর্ষ বল, এগুলো সবই হচ্ছে ক্ষেত্রবল। এবং এই কথাগুলো সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা যদি এই অবস্থাতে তোমাদের তৈরি না হয়, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে তাদের কিন্তু ভবিষ্যতে নানান সমস্যা হবে। যে তখন হয়তো বলবে যে একটা ইলেকট্রিক ফিল্ড স্যারেরা বলবেন বা তড়িৎ ক্ষেত্র বলবেন, তোমরা ভাববে যে তড়িৎ ক্ষেত্রটা আবার কি জিনিস, এটা তো আমাদের মাথায় আসছে না। তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, মহাকর্ষ ক্ষেত্র, অর্থাৎ একটা তড়িৎগ্রস্ত বস্তু তার চতুর্দিকে যে ক্ষেত্রের মধ্যে অন্য কোনো তড়িৎগ্রস্ত বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, সেই সীমাটাই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। আমরা স্যার পড়াচ্ছিলেন, আমরা শুনছিলাম এতক্ষণ। এবার আমাদের টিভি স্ক্রিনের ওপাশে যে সমস্ত ছাত্রছাত্রীরা এতক্ষণ ধরে আমাদের স্যার পড়ালেন, আমাদের মধ্যে আরেকজন ম্যাডামও রয়েছেন। আমি স্যার এবং ম্যাডাম দুজনের কাছে অনুরোধ করব, এই যে লকডাউন চলার সময় পর্যন্ত যতদিন স্কুল বন্ধ, আপনারা যদি ছাত্রছাত্রীদেরকে একটু হোম টাস্ক দিয়ে দেন বা তারা কোন কোন বিষয়গুলো একটু বেশি নজর দেবে এই সময়তে, ম্যাডাম যদি একটু বলেন আর কি। আমি যতটা আলোচনা করলাম তার বাইরে কিছু বলবো না। আজকে যদি আরো সুযোগ থাকে আমি আরো আলোচনা করব। আমার তো তোমাদের অবস্থা দেখে মনেই হচ্ছে যে এই বয়সে আমাকে যতটা ওরা কাজে লাগাবে আমি ততটাই কাজে লাগতে পারি, কারণ তোমাদের এই বাড়ি বসে আমরা যতটা সাহায্য করব সেটাই তোমাদের পক্ষে একটা মঙ্গল হবে। যেটুকুনি আমি বললাম তার মধ্যে তোমরা এই বিষয়গুলো খেয়াল রাখো, সেটা হচ্ছে যে আধান তার সিজিএস এবং এসআই একক কি এবং তাদের পারস্পরিক সম্পর্ক কি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাধ্যমিকে প্রায়শই আসে। খেয়াল রাখো বিভব, বিভব পার্থক্য, এর একক সিজিএসে কি এসআইতে কি এবং এদের পারস্পরিক সম্পর্কটা কি,
এই প্রশ্ন প্রায়শই পরীক্ষাতে আসে। দুটো তড়িৎগ্রস্ত কণার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভরশীল মাথায় রাখবে, তাহলে ওই এসএকিউতে এই ধরনের প্রশ্নগুলো দিয়ে দিতে পারে, তোমাদের বুঝতে জানতে সুবিধা হবে। যেটা আমি কুলম্বের সূত্র আলোচনা করতে গিয়ে তোমাদের বলছিলাম, তোমাদের তড়িৎ ভেদ্যতার মধ্যে অত বেশি ঢুকতে হবে না, কিন্তু আধানের পরিমাণের সাথে আকর্ষণ বা বিকর্ষণ বল কিভাবে পরিবর্তিত হয়। যেমন ধরো আমি যদি একটা প্রশ্ন তোমাদের করছি, মনে করো যে দুটো বিন্দু আধানের প্রত্যেকটির মান দ্বিগুণ করা হলো, এদের আকর্ষণ বা বিকর্ষণ বলের কি পরিবর্তন হবে? ধরে নেওয়া হচ্ছে যে তাদের দূরত্বটা একই আছে, তাহলে যদি আধানের প্রত্যেকটির মান দ্বিগুণ করে দেওয়া হয়েছে, তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার গুণ বেড়ে যাবে, কারণ Q1 হয়ে যাবে 2Q1, Q2 হয়ে যাবে 2Q2, তাহলে 2×2=4, তাহলে 4Q1Q2, তাহলে 4 times হয়ে গেল। আবার দেখো, যদি দূরত্বের কথা ধরে প্রশ্ন করা হয়, বলা হলো যে দুটো কণার মধ্যবর্তী দূরত্ব চার গুণ করা হলো, বলের মানের কি পরিবর্তন হবে? তখন বলতে হবে 16 গুণ কমে যাবে, কারণ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা মাথায় রাখবে, এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। আর এরপরে যেটা আমি সুযোগ পেলে আলোচনা করব, সেটা হচ্ছে তড়িৎকোষ। তড়িৎকোষ সম্পর্কিত আলোচনা করতে গিয়ে তড়িৎচালক বল কথাটা আসবে, বিভব পার্থক্য, তড়িৎচালক বলের পারস্পরিক সম্পর্ক বা পার্থক্যটা কি, সেটা আলোচনায় আসবে। তারপরে খুব ইন্টারেস্টিং জায়গায় আমরা ঢুকে যাব আজকেই, সেটা হচ্ছে ওহমের সূত্র এবং রোধ। ঠিক আছে, আসলে আমাদের সময় এই ক্লাসের সময় শেষ, আমরা পরবর্তী ক্লাস নিয়ে আবার ফিরে আসতে হবেন, অন্য কোনো শিক্ষক আবার আসবেন তোমাদের পরবর্তী ক্লাস নিয়ে। আমরা আমাদের আজকের এই যে প্রথম যে ক্লাস তোমাদের জন্য ছিল চলতড়িৎ, আমরা চলতড়িতের ক্লাস এখানে শেষ করছি। এর পরের ক্লাস নিয়ে আমরা ফিরে আসছি খুব শীঘ্রই। আরও একবার ধন্যবাদ আমাদের মধ্যে আজকে সময় দেওয়ার জন্য শিক্ষক দিলীপ ঘোষ ও ম্যাডাম সৌমি সরকারকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ বনগাঁ পুরসভার সহযোগিতায় যে অনুষ্ঠান চলছে, আজকে সকাল থেকে শুরু হয়েছে পাঠশালা, বনগাঁ পুরসভা ও নিউজ নোম্যান্স ল্যান্ডের যৌথ উদ্যোগে পাঠশালার প্রথম ক্লাস আমরা এখানে শেষ করছি। নমস্কার।